মুসানবি বাড়ি বাড়ি ঘুরতেছে বাড়ি বাড়ি ঘুরিয়া ঘুরিয়া কয় কে আসো পারবানি আমার আল্লাহরে একটু গোশত দিতে আরে যার কাছে বলে সেই বলে না না হইব না মানুষের গোশত এটা দেওয়া সম্ভব না নবী গো ভালোবাসি ঠিক আছে তো নিজের শরীরের গোশত নিজে কাটতে দেব এমন তো সম্ভব হয় না এইবার মুসানবি সারা গ্রাম ঘুরা ঘুরা পায় না ডাইনে যায় বামে যায় সামনে যায় পিছনে যায় কোথাও গোশত পাওয়া যায় না মুসানবি এইবার চিন্তা করে আমার মালিককে আমি কথা দিয়ে আইছি আল্লাহ রে বলছি আল্লাহ তুমি মানুষের গোশত চাইছো আল্লাহ এই গোশতর অভাব নাই আমি তোমার জন্য গোশত দিব কিন্তু আমি তো গোশত পাইলাম না মুসানবি এইবার চোখ ভরা পানি বুকু ভরা ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে রওনা দিছে আল্লাহু আকবার আরে মুসানবি চিন্তা করে আল্লাহ গোশত চাইলাম তোমার জন্য কেউ ওই রাজি হয় না কেউ ওই তো দেয় না এইবার মুসানবি কাঁদতে কাঁদতে মরুভূমি বালির ভিতর দিয়ে হাইটা যাইতেছে বালির ভিতর দিয়ে যাওয়ার সময় মরুভূমি বালির মাঝে খালে গো আল্লাহর একজন পাগল আল্লাহর এমন একজন পাগল বান্দা চোখের পানি সাইরা দিয়ে কাঁদতেছে আরে ওই পাগলের কান্নার আওয়াজ পাইয়া মুসানবি চিন্তা করে আল্লাহ এই মরুভূমির ভিতরে আশেপাশে কোনো মানুষ নাই অথচ কান্নার আওয়াজ আসে কারণটা কি এইবার মুসানবির মন মানে না আল্লাহ কয় মুসা এই কান্নার কারণটা জানতে চাওনি মুসানবি কয় আল্লাহ জানতে চাই বলে যাও যাও তালাশি করে দেখো কে কান্না কাটি করে মুসানবি যাইয়া দেখে এমন একটা পাগল রাস্তার মাঝে মরুভূমি বালির ভিতরে কান্দে মুসানবি কয় পাগলা রে ও পাগলা কেন কান্দো পাগলা এবার মুসানবির তাকে তাকাইয়া কান্নার ভিতর দিকে আবার হাসি মাইরা দিছে মুসানবি কয় পাগলা এই মাত্র দেখলাম তুমি কান্না আবার আমারে দেখা হাসলা কারণটা কি বলে আপনি আমারে প্রশ্ন করছেন এই জন্য আমি হাসি মারলাম পাগলা একবার কান্দে গো আবার হাসে মুসানবি কয় পাগলা রে কারণটা কি পাগলার কাম তো পাগলামি করা কথা কোন লাগে পাগলার কাম পাগলামি করা এইবার মুসানবি কয় পাগলা কারণটা কি পাগলা কয় নবী গো আমার পাগলামি কেন এটা পরে হইব আমি আপনার কাছে জানতে চাই আপনার মনটা কেন বেজার আপনার চোখে কেন পানি দেখা যায় মুসানবি কয় পাগলা রে আমার চোখে কেন পানি দেখা যায় পরে বলল কেন হইব না বলে কি হইব না বলে আমি একটু জানতে চাই আপনি কেন কান্দেন মুসানবি কয় পাগলা রে আমি কেন কান্দি জানো শুনছি আমি কেন কান্দি জানো শুনছি বলে কেন কান্দ এইবার মুসানবি কয় পাগলা রে সারা গ্রাম ঘুরলাম সব জায়গায় ঘুরা ঘুরা আমার আল্লাহর জন্য একটু গোশত তালাশ করলাম গোশত পাইলাম না কোন জায়গায় কেউ ওই গোশত দেয় না পাগলা কয় গোশত তো অভাব নাই আল্লাহু আকবার পাগলা কি কয় মুসানবি কয় এই জন্য তো পাগলা আমি সারা গ্রাম ঘুরে ঘুরে আমি একটু গোস্ত পাইলাম না তুই গোস্তর অভাব নাই মানে কি কয় নবী গো গোস্ত চাইছে কে বলে আল্লাহ বলে আমার আল্লাহ গোস্ত চাইছে কিসের গোস্ত বলে মানুষের গোস্ত পাগলা কয় আল্লাহই গোস্ত চাইছে আপনি গোস্ত পান না নবী গো এই জন্য তো আমি হাসি মারলাম নবী গো আমার আল্লাহ মানুষের গোস্ত চাইছে গোস্তের কোনো অভাব নাই আল্লাহর কাছে যদি গোস্ত দিতে হয় আমি দিতে রাজি আছি আল্লাহ মুসানবি কয় পাগলা রে ও পাগলা তুমি গোশত কোথায় পাইবা পাগলা কয় নবী গো আমি গোশত কোথায় পাবো জানেন নি দেন 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 আপনার কাছে আল্লাহ কি দিছে আমার কাছে কি দিছে তুই জানোস কাম জানাইছে জোরে কর না গিয়া এইবার পাগলা কই নবি গো আল্লাহর দেওয়া ছুরি দেন আমার আল্লাহর দেওয়া পেয়ালাটা দেন আল্লাহু আকবার কর মুসানবি ছুরি আর পেয়ালা যখন পাগলার হাতে দেয় পাগলা বুকের উপরে একটা ছুরি দিয়া ফ্যাস মাইরা দিছে গো পাগলা কই নবি গো আমার আল্লাহ কিসের গোস্ত চাইছে বলে তা তো জানি না শুধু বলছে মানুষের গোস্ত আরে বুকের দিকে গোস্ত কাটতে দিয়া কই নবি গো
আমার আল্লাহর কাছে বইলা দিবেন আমার আল্লাহরে মানুষের গোশত দিছি আল্লাহর যদি মানুষের কলিজা লাগে আর ছুরি লাগিবে না যেইখান থেকে গোশত কারছি ওইখান দিয়ে আমি হাতটা চালাইয়া আমার মালিককে আমি কলিজাটাও ছিড়ে দিতে পারবো আল্লাহু আকবার কার কি চলবে করে দেব আপনাদেরও কিন্তু কষ্ট হইতেছে খালি আমার যে তা কিন্তু না আপনাদেরও কষ্ট হইতেছে আপনি কি মারামারি করবেন স্যার না না স্যার ভাই আমার পক্ষের লোক আমি কোন জায়গায় পাই এই যে ইউটিউবার ওরাও আমার বিপক্ষে দাঁড়ায় ওরাও কাজ আওয়াজ করে মানে ওরা ভিডিও করলে ওদের ভিডিওটা বাইরে গেল ওরাও চাই যে হুজুর যত আওয়াজ করে ততই ওখানে কার যাক আমার অন্যান্য ক্যামেরাম্যানদের চাইতে আমার ভিডিও ম্যান প্রত্যেকটা ভিডিও ম্যান গুলো খুব ভালো আল্লাহ কবুল করুক সবাই কারণ আমি বন্ধুরা রে আমার এরে সাগর রাগ করছো নাকি খাও আর চা খাও হ্যাঁ সাগর আলী আমার যেখানে ওয়াজ আছে ও কেমনে যে পায় আল্লাহ মানুষ বলি যায় হ্যাঁ সাগর এই দিক দিয়ে খুব ভালো আমার ওয়াজ যেখানে আছে সাগরের কাছে খবর চলে গেছে তো যাও আল্লাহ কবুল করুক সবাইকে আমিন কি আবার আপনারা তো মনে মনে কইতেছেন যে হুজুর শেষ করে দেন যদি আপনারা চান তাহলে আমার জন্য একটু ভালোই হবে কালকে আমার আবার বড় মাহফিল আছে যদি একটু দেখেন বাইরের মানুষের কাছে কিন্তু শান্তি পাই না আপনাদের কাছে যদি শান্তি না পাই তাহলে ঝামু করে বলতো আমি ইন্ডিয়াতে ওয়াজে গেছি আপনারা ভিডিও দেখতেছেন কিনা ইন্ডিয়াতে প্রথম মাহফিল গেছি আমি তো আর ইন্ডিয়ান হাব ভাব বুঝি না প্রথমে সর্বপ্রথম যখন আমি বাংলাদেশ থেকে রওনা দেই আমি হিলি বর্ডার দিয়ে তখন ঢুকি ওখান থেকে আমার জন্য গাড়ি পাঠাইছে ওইখান থেকে যাওয়ার সময় আমার ওখান থেকে চার চাক্কা দেওয়ার এমর থেকে আমি চার চাক্কা দিয়ে গেছি আর ওমর থেকে চার চাক্কা দেওয়ার রিসিভ করে নিয়ে গেছে যাইতে যাইতে রাত হয়ে গেছে তারপর যা দেখি আমাকে গরুর গোশত দিয়ে ভাত দিছে মানে আমাকে আগেই জিজ্ঞেসে হুজুর আপনি কি গরুর গোশত খান হ্যাঁ কয় কোনো সমস্যা নাই আপনাদের বাংলাদেশে অভাব কিন্তু আমাদের অভাব নাই যা দেখি আর ভাই গোশত গোশত হের রকম গোশত তাও কেজি কি অনলি 150 টাকা খাইছেন না এখনো 150 টাকা এখন আর আমাদের আমাদের বাংলাদেশে গোশত বেচলে বর্তমান সময় হার যে হার আমরা ছোটবেলায় দেখতাম ফালা দিছে গাছের সাথে ঝুলা রাখছে এখন হই আর সুরে সুরে দেয় গোশতের ভিতরে এক কথা কন্ডা আনে সেই আর সুরে সুরে গোশতের ভিতর দেয় আর তারপরও কেজি হলো কি 650 টাকা আপনারা গেলে কত নেয় 700 আমি গেলি আরো বেশি নেয় জানগা একদিন যায়া দেখিয়ে না মারাতে আমি গাড়ি তো দিয়ে আমার ক্যামেরা ম্যানে এই দিকে দেখেন এই যে আমি গাড়ি থেকে নামছি তখন আমার প্রাইভেট কার কিনি নাই গাড়ি থেকে নামি এখন এক অটো টুকু কবুতর আসেন আসেন আমি নিয়ে যাই কলম তাহলে একটু ভাড়াটা কা আপনি আর কত দিবেন 100 টাকা দিয়ে 10 টাকার ভাড়া দিকে দেখেন 10 টাকার ভাড়া আমাকে কই আপনি আর কতই দিবেন 100 টাকা দিয়ে হ্যাঁ দেখছেন এই যে ভালোবাসা আর আপনি মনে করতেছেন যে আমাকে ছাড় দেয় গোস্ত যেখানে চিনু আর যখন এখন তো আরো সমস্যা সাজাদপুরি কি সিরাজগঞ্জ কি ঢাকায় কি যেখানে যাই যদি দাঁড়াই হুজুর আপনি এটা না জি হুজুর কি নেবেন কি নেবেন আর কি হলো তো আমাদের ঘরে কায়দা আছে শেষ কোন জায়গায় আগে তাও মোটামুটি আরে দেখা গেছে কিছু কিছু জায়গায় বাজার করছে মানে ঢুকছি যেখানেই গেছি অচেনা জায়গায় এখন আর সেটাও নাই এখন সব জায়গায় ধরা খাই গেছি আর শান্তি নাই আবার ইন্ডিয়াতে যা ইন্ডিয়াতে এই যে আমাদের বাংলাদেশে এক হুজুর যায় বিপদে পড়ে ওয়াক বলে মাইরেটারে পিছাই আবার পাড়া দিছে নাটোর জেলার নাম লোক শফিকুল ইসলাম আমার সাথেই ঢুকছিল কিন্তু মাঝখান থেকে আমি এক মাহফিলে গেছি ও আবার আরেক জায়গায় গেছে মাইরেটার খাই গেছে কিন্তু আমি ইন্ডিয়াতে যা আল্লাহর রহমতে কোনোদিন কোনো বিপদে পড়ি নাই আমি বাংলাদেশে যেমন ভালোবাসা পেয়েছি তার চাইতে আমি বেশি ভালোবাসা পেয়েছি ইন্ডিয়াতে আপনারা যেটা সত্য সেটা বলতে হবে ইন্ডিয়ান যুবক পোলাবানরা যারা আমি যেখানে গাড়িতে যেখানে উড়ি ওরা দেখা মাত্র যারা টিকটক থেকে চিনুক আর যেখান থেকে চিনুক টিকটকে আমার ভিডিও ভাইরাল আছে যারা টিকটক দেখে ওখানে আমি আছি যারা ইউটিউব দেখে ওখানেও আমি আছি যারা ফেসবুক দেখে ওখানেও আমি আছি মানে যে যেখান থেকেই দেখুক আমি আছি টিকটকের ভিতর আমি সার্চি
সারা জীবন করলি রে তুই সাইফুল্লাহর গিনা মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না আছে না আরে সারা জীবন করলি রে তুই সাইফুল্লাহর গিনা মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না কথা কন না কি এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না ওতে ওতে করলি কি বলি একবারও ভাবলি না এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না সকালবেলা কিছু লোক আমার বিরুদ্ধে দাঁড়ায় এই যে কথা কন থাকবে না থাকবে সারা জীবন করলি রে তুই সেই মোল্লার ঘৃণা মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না জোরে জোরে ওরা ভালো হয় আমাদের বিরুদ্ধে যত আন্দোলন করুক যেই দিন ওর মা অথবা বাপ মরে এই দিন ওরা হুজুরকে খুব ভালোবাসে কথা কন না কে ওই দিন আসে আরে যেদিন মা বাপ মরে যায় ওই দিন ওরা ফেরেশতার মতো এসে হুজুর হ্যাঁ তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে উরা ফিকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না জোরে জোরে কোন কথা ঠিক কি না তে ইন্ডিয়ার যে কথা বললাম আমি মাহফিলে গেছি ওরা টেবিল করে রাখে ওরা ওয়াশ করার সময় টেবিলের উপরে এরকম ভাবে টেবিল ঘড়ি ওরা ঝুলে রাখে তা আমি টেবিল ঘড়ি দেখে দেখে পাই ওয়াশ করতেছি বাংলাদেশে কাঁপাইছি ইন্ডিয়া আসছি একটু কাঁপাবো না এইবার ইন্ডিয়া কাঁপাচ্ছি ওয়াশ করি ভাই যত ওয়াশ করি কিন্তু ঘড়ির কাঁটা বারোটা উঠান পারি না বারোটা যখন বাজে না আমার সন্দেহ লাগছে কারণ কি বারোটা বাজে না এবার আমি পকেট থেকে আমার অ্যান্ড্রয়েড মোবাইলটা বাই করছি বাই করে দেখি রাত আড়াইটা পার হয়ে গেছে আর আমি সভাপতি কই সভাপতি সাহেব মানে ঘড়ি দেখাইতেছি সভাপতি কই কি ওদের বারোটা পর্যন্ত করে আচ্ছা ওই ঘড়ি কার জীবনে বারোটা বাজবো হ্যাঁ আমি কইলাম সভাপতি সাহেব ওটা তো বারোটা বাজবো না কই কে কইলাম ওই যে দেখেন না কে ওহো বন্ধ হয়ে গেছে ব্যাটারি খুইলে রেখে আমার কই কি কই বন্ধ হয়ে গেছে হ্যাঁ খুব চালাক ওরা আর করতেছে না আমরা কি বুঝি না বন্ধুরা রে আম্বায়ার পাগলা যখন গোস্ত কাইটা দিছে রে মুসা নবী রাউলা দিছে রে মাই আল্লাহ কয়ে মুসা এত হাসি গা আল্লাহ গোস্ত চাইছি রে গোস্ত পাইছি আল্লাহ কয় কিসের গোস্ত আল্লাহ বলে আমি তো মানুষের গোস্ত নিয়ে আইছি আল্লাহু আকবার কন আল্লাহ কয় মুসা রে আমি গোস্ত চাইলাম কার কাছে বলে আমি তোমার কাছে আমি কি চাইছিলাম বলে আল্লাহ তুমি গোস্ত চাইছিল আমার কাছে বলে গোস্ত তুমি কোথায় তালাশ করলা বলে সারা গ্রাম তালাশ করে পাই নাই পাগলার কাছে গোস্ত পাইছি এইবার আল্লাহ কই মুসা রে ও মুসা আমি কেন তারে বাচ্চা দিছি জানো নি তোমার কাছেও তো গোস্ত ছিল ও তুমি গোস্ত দিতে পারো নাই অথচ পাগলার কাছে বলা মাত্র পাগলা কলিজাটাও কাটতে দিতে চায় মুসা রে যেই পাগলা কলিজা কাটতে আমার দিতে চায় ও মুসা
সংসারে ওই পাগলার কথাই কি আমি আমলে একটু ভালোবাসা দিতে পারি না ওই পাগলার কথাই কি আমি আমলে একটা বাচ্চা দিতে পারি না ও মুসা এইবার তুমি বলো পাগলার দুয়ার দাম আছে না নাই আল্লাহু আকবার ক মুসা নবী কয় আল্লাহ গো ও মালিক আমি বুঝা পালাইছি পাগলার কি দাম এইবার মুসা নবী পাগলার তালাশে বের হয়ে গেছে আল্লাহু আকবার ক পাগলারে খুঁজতে যাই মরুভূমিতে নাই রে এইবার যাওয়ার সময় দেখে জঙ্গলের ভিতরে এমন একটা গোশতের টুকরা কানতেছে চোখের পানি পালাইয়া গোশতের টুকরা কান্দার কয় বুখারীর হাদিস ভালো করে শুনলেন ওটা হাদিসের ভিতর আসছে গোশতের টুকরা কান্দার কয় নবী গো আমার মনের ভিতর অনেক কষ্ট মুসা নবী কয় কি কষ্ট এইবার গোশতের টুকরা কান্দার কয় নবী গো আমার হাত নাই পাহু নাই আমার তো নাই ও নবী গো আমার হাত নাই পাও নাই আমার ভিক্ষা করা ছাড়া উপায় নাই নবী গো আমার আল্লাহ আমার তো না বানাইলে চলতো অথচ আমারে কেন বানাইছে আমার হাত নাই পা নাই সমাজে আমার কোনো দাম নাই আমার আল্লাহ কেন বানাইছে একটু আল্লাহর জিগাইবেন মুসা নবী কয় আল্লাহ গোশতের টুকরা আমার সাথে কথা বলছে তার হাত নাই পাও নাই তুমি তার কেন বানাইছো আল্লাহ কয় ও মুসা আমি কেন বানাইছি জানো নি বলে কেন বানাইছো বলে ওরে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি আল্লাহু আকবার কোথায় দিবে জোরে কর ইন্না জাহান্নাম কানাত মিরসাদা আল্লাহ বলছে জাহান্নাম কানাত মিরসাদা নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ এইবার আল্লাহ কয় মুসা ওরে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি মুসা নবী যাওয়ার সময় তারে খবর দিছে ও গোস্তের টুকরা তুমি জানতে চাইছিলাই আমার আল্লাহ তোমারে কেন বানাইছে আমার আল্লাহ বইলা দিছে বলে কি বলছে বলে তোমারে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে গোস্তের টুকরা কয় আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কি বলছে আলহামদুলিল্লাহ জোরে কোন লাগা আমাদের বাড়িতে যদি আগুন লাগলে পুড়ে গেলে আমরা কি আলহামদুলিল্লাহ কমু যদি ব্যবসা আগুন লাগে পুড়ে যায় আমরা কি আলহামদুলিল্লাহ কমু ছাগল যদি একটা মরে যায় আমরা কি আলহামদুলিল্লাহ কমু কথা কোন লাগে আরে পাগলারে বানাইছে গোস্তের টুকুরারে বানাইছে হাত নাই পাও নাই অথচ আমার আল্লাহ তারে বলছে জাহান্নামে দিবে সেই কথা শুনে কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোন এই যে ফজিলত আজকের ওয়াজটা এড়িয়ে নিয়ে যান আর নেনবার না নেন এই আলহামদুলিল্লাহটা আপনারা আদায় করতে পারবেন তো সবাই পারবেন আদম নবীরে যখন সৃষ্টি করছে রূহ ফুঁকে দিছে তখন তিনি বলছে কি আলহামদুলিল্লাহ কি বলছে একসাথে বলেন প্রথম শব্দটা কি আলহামদুলিল্লাহ এইবার গোস্তের টুকরা বলতেছে আলহামদুলিল্লাহ এইবার মুসা নবী কই ব্যাপারে কি জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে এই কথা শুনে এত খুশি এইবার গোস্তের টুকরা কই নবী গো আমার আরেকটু জানতে ইচ্ছা করে বলে কি বলে আমার আল্লাহ আমার জাহান্নামে দিব আমার জানতে বড় ইচ্ছা হয় জাহান্নামের কোন জায়গায় দিব জাহান্নামের কোন জায়গায় দিব মুসা নবী কই এটা তো জানি না বলে একটু জানি না আসেন মুসা নবী কই আল্লাহ গো মালিক তুমি যেই গোস্তের টুকরারে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছো আল্লাহ তুমি জাহান্নামে তার কোন জায়গায় রাখবা মুসা নবীরে আমার আল্লাহ জালায়া দেই মুসা যাও যাও গোস্তের টুকরারে বইলা দাও আমি আল্লাহ ওরে জাহান্নামে দেব এই জাহান্নামের এমন একটা ছিদ্র আছে এই ছিদ্রটা দিয়ে তার আমি বন্ধ করব জোরে জোরে কর না সুবহানাল্লাহ জাহান্নামের একটা ছিদ্র আছে এই ছিদ্র বন্ধ করব ওরে দিয়া এইবার মুসা নবী যা খবর দিতেছে হে গোস্তের টুকরা আমার আল্লাহ তাআলা তোরে বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য তবে জাহান্নামে তোরে দিবে জাহান্নামের একটা ছিদ্র আছে এই ছিদ্র তোরে দিয়ে বন্ধ করবে এবার তিনি খুশিতে বলতে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ করে মুসা নবী কয় আচ্ছা তোমার জাহান্নামে দিবে জাহান্নামের ছিদ্র বন্ধ করবে আর তুমি বলতেছো আলহামদুলিল্লাহ বলে এটা আমার জন্য অনেক খুশির ব্যাপার বলে কিসের খুশি বলে এই সমাজে আমার কোনো দাম নাই এই সমাজের মানুষ আমার কোনো মূল্য দেয় না এই সমাজের মানুষ আমাকে মনেও রাখে না এই সমাজের মানুষ আমাকে গণিত রাখে না অথচ আমার আল্লাহ আমাকে স্মরণে রাখছে আমার আল্লাহ আমারে সৃষ্টি করছে আমার আল্লাহ আমারে মনেও রাখছে এই জন্য আমি খুশি আলহামদুলিল্লাহ তোমার যে জাহান্নামে দিতে চাইছে জাহান্নামের ছিদ্র বন্ধ করতে চাইছে এখন ভাই এই অষ্টা যদি করতে চাই অনেক সময় লাগবে না না সাড়ে এগারোটা পার হয়ে গেছে আমি আধা ঘন্টা থেকে এখন সর্বোচ্চ এক ঘন্টা কথা বলি
কি এত লোক রইছে এত লোক কই ছিল মেয়াসাল সব জায়গায় বেজাল লাগলে ওখানে দেখুন মেয়াসাল ও তার বাদ দেন মেয়াসাল করে ওয়াজ করে জীবনেও বুঝান যায় না কথা কন না গে ওই আলো ওয়াজ করতেছে ওই উমরতে ওরা কথাই গুতেছে খুব কথা ওর কথা বন্ধ হয় না সাপ পাঁচে আল্লাহ ওর দিছে ওরা যদি ওয়াজ করার ক্ষমতা হইতো কি যে ফাটায় লাইতো ওর মাইক লাগতো না আবার বেশি কথা কইলে ওরা আবার দাওয়াত দিবেন না করবেন দোষের কথা কইলে পর্দার কথা কইলে আগুন চলে আমি আমি যে কই কই তোমার তো সব জায়গায় গাড়িতে উঠছি ওইখানে দেখি চার মধ্যে মহিলা খালি কেসমেস করে আচ্ছা এবার একটু ঘুরতে গেছি ওখানে দেখে মহিলা আবার ব্রিজের নিচে তাকায় দেখে উনি গোসল করতেছে চার পাঁচজন মহিলা কথা বুঝেন নাই সব জায়গায় কি কথা কন না গে আবার বাজারে গেছি মার্কেট করার লেগে গেছি পাঞ্জাবির কাপড় কেনার জন্য হনেও দেখি মহিলা আর ওখানে চালাই পরে মার্কেটে যদি কাপড় কিনতে যাই আন আমার আর সিরিয়াল দেয় না খালি আপা করে সিরিয়াল না শঙ্কায় না আমাদের দোষ এই যে কিছু দোকানদাররা আছে কাপড়ের দোকানদার ওরা লোক আরো খারাপ আর এই যে মহিলারা আছে বিদেশি টাকা পায় ভ্যানিটি ব্যাগ আছে না এই যে ভরে নিব অনেকদিন আগে গাইতাম এবার এবার না 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 আবার ওরা ফোনে না পরে এবার ব্যারিটি ব্যাগ নিয়ে গেছে বলবো তো অবশ্যই বলবো না বলবো 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 ধীরে ধীরে বলি ভাই ওরা বাজারে গেলে তো ওই যে 500 টাকার যে শাড়ি এবার দোকানদাররা চায় এটার দাম লোক 7,500 টাকা এবার মহিলা একটা বিদেশি বউ একটা প্র্যাকটিস আছে না এটা ভাব আছে না কেন না এটা তো 7,500 না এটা 6,500 টাকায় তো মানুষ বেচে আপা আর 500 টাকা দেন মেরে নিছে কত 550 টাকার কার শাড়ি 6,500 টাকা চলে গেছে এই জন্য আপা করে সিরিয়াল দিব না আমাকে দিব হ্যাঁ আমরা 350 টাকার লুঙ্গি দাম করে 150 টাকা কথা কন না গিয়া 350 টাকার লুঙ্গি এবার আমরা যখন পাঞ্জাবির কাপড় কিনতে যাই কই হুজুর এগুলি তাই লাভ নাই কে ওই গলিতে যান ওই গলিতে আমরা পাঞ্জাবির কাপড় বেশি না আমরা ওই গলিতে গেলে কই ওই গলিতে যান ওই গলিতে যাই ওই গলিতে কই ওইডে ওইডে আর খালি খালি ঘুরাই আর চোর কির মতো ঘুরে ঘুরে দেই আর যেই গলিতে দাঁড়ায় দেখি যে ওর দলে কি করে এবার ডাকতে আপা এদিকে আসে আপা করে সিরিয়াল বোঝেন নাই আপা আপা কি নিবেন আসেন এবার আপা করে একটা ফ্যান দে আপা কি খাবেন আছে না নাই আপা গেলে আমার নাই আর আমার কাছে দেখলে সিটও নাই কথা কন না গে আপা করে কইতে দেয় আপা করে খাইতে দেয় আপা করে আবার কোন সময় যেন হইতেও দেয় হ্যাঁ কখন যেন দেখবেন ওরা আবার কোন সময় যেন খাট বানা বলে বলে আপা আসছেন আসছেন একটু শুয়েও যা শুরু হয়ে গেছে রং তামাশা 95 পার হয়ে গেছে যে অবস্থা শুরু হয়ে গেছে যাই হোক সব জায়গায় মহিলা ঘরে বেজাল আছে না নাই আবার বোরকা উপরে আবার এমন বোরকা পরে ওরে বাবা রে এরকম ভাবে টাইট ফিটিং বোরকা পরে টাইট দিয়া মানে এমন টাইট দেয় আর ফিতা লাগে না এমনি মাফা নাই আছে না নাই এই টাইট ফাইট বোরকা পরে যায় যে হুজুর ফতোয়া দেবো হুজুরের দোষ আছে কথা বলেন নাই যে হুজুরে ফতোয়া দেবো এই হুজুরের ভিতর ভেজাল আছে টাইট ফাইট বোরকা পরা চলবে ডিলা ডালা পোশাক পরতে আগেকার মুরব্বিরা বোরকা পরছে এই যে বোরকা পরছে আমরা তো দেখছি মাছ আছে রে বোরকা পরছে যেই বোরকা গুলো ছিল এখন জাইজালের মতো কি মুরব্বি ছিল না জাইজালের মতো অল্প টাকার ভিতর পাওয়া যেত যেই বোরকা গুলো এখন কিনতে গেলে মনে হয় ওই ওই ধরনের বোরকা যদি কেউ বানাইতে চায় আমার মনে হয় সর্বোচ্চ 450 টাকা খরচ হবে আর এখনকার মহিলারা বোরকা বানায় 7,000 টাকা
যাই হোক ভাই ওয়াজ তো কম করলাম না ভাই ওয়াজ কি এ এর আনছে কি কম ওয়াজ করলাম নাকি এই হাই এই মাইকে যে এতক্ষণ কথা বলছি আলহামদুলিল্লাহ ভাই আমি জানি না না আমি জানি চর কোজরি উল্টাটা বিশেষ করে চর কোজরি উল্টাটা মানে আমার আমি আমার আমার আলোচনার লাইফে আমি যেটা সত্য সেটাই বলি আমার আলোচনার লাইফে আমি চর কোজরি এবং উল্টাটা চর কোজরি এবং উল্টাটা আমি অনেক সাপোর্ট পাইছি আমাকে যে এই রাস্তায় উড়াইছে মানে উৎসাহ যতটুকু আমি উৎসাহ পাইছি মানে আমার আমার আপন স্বজন আমার নিকটতম লোকদের চাইতো আমি বেশি উৎসাহ বেশি ভালোবাসা পেয়েছি চর কুজরি এবং উল্টানা যেটা সত্য অনেক আপনাদের উৎসাহে যখন আমি তো তখন এত মাহফিল পাইতাম না কিন্তু আপনারা যখন এরকম ভাবে দাওয়াত দিয়ে এরকম উৎসাহ দিতেন ভালোবাসা দিতেন এই যে হুজুর অনেক মাহফিল আমার ছিল তো এই ভালোবাসা উৎসাহের কারণে আমি চিন্তা করতাম আল্লাহ আমাকে একটা বক্তা বানাও যাতে আমি এদের জয় করতে পারি এদের হাসি মুখ দেখতে পারি তা আল্লাহ কবুল করছে ভাই এখন আল্লাহ অনেক ভালোবাসছে তো যাও দীর্ঘ সময় আলোচনা করছি এই আলোচনা যদি আমি ফিনিশিং দিতে চাই এই যে যে আলোচনা মুসানবির তাহলে অনেক সময় লাগবে মুসানবির ঘটনা আছে আপনারা বই পড়লে অবশ্যই পাবেন আপনারা কি রাজি আছেন একটু তুই জানি পান দিস না বেশি ও পাম দিতেছে দেখেন মানে খুব খুশি আল্লাহ করবেন বন্ধুরা রে আমার আরে গোস্তের টুকুরা বলছে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমারে ভালোবাসে আমার আল্লাহ সৃষ্টি করছে আমারে যে আমার আল্লাহ মনে রাখছে স্মরণে রাখছে এই জন্য আমি খুশি হয়ে গেছি আল্লাহু আকবার কম আমার মুরব্বী বাবা জিরা ও সোনার যুবকের দলে এই জাহান্নামের বিষয়ে আমি হাদিসটা পড়লাম ভালো করে শুনে নাও সবার শেষে যেই ব্যক্তিটা জান্নাতে যাবে সবার শেষে আমার আল্লাহ যারে জান্নাতে দিবে ওই ব্যক্তিটার ওয়াজটা আমার নবী করতে গিয়া এই হাদিসটা আমি পড়তে গিয়ে আমি নিজেও হাসছি আমার উস্তাদেও হাসছে ভালো করে শুনে নাও আমার রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হাসছে আল্লাহু আকবার কোন এই হাদিসটা বলতে গিয়া আমার নবীও হাসছে আপনারাও হাসবেন হাসলে সব পাবেন অর্থাৎ আমার নবী হাদিসটা বলতেছে সবার শেষে যে ব্যক্তিটা জান্নাতে যাবে আল্লাহ আকবার বল আমার নবী কই সাহাবী রে সবার শেষে যে ব্যক্তিটা জান্নাতে যাবে ওর বিচারটা কেমন হইব ভালো করে শুনে নাও ওই ব্যক্তিটা জান্নাতে এবং জাহান্নামের মাঝখানে থাকবে আরে জাহান্নামের মাঝখানে রে সোনার জন্য এইবার বলতেছে আল্লাহ তোমার লীলা খেলা বোঝা যায় না ও মালিক জাহান্নামের ভিতরে যাব না যাব এই কিনারার থেকে একটু বাইরে পালায় দিছো সেখানেও তো আগুনের তাপ লাগে বলে এখানেও তো সহ্য করতে পারি না আল্লাহর একটা কথা শোনো এইখান থেকে একটু সরাই একটু আর একটু ওই দিক দেওয়া যায় না বুঝেন নাই মানে আরেকটু ওই দিক দেন আর 10-15 দিলে তো কোনো ক্ষতি হবে না আল্লাহ কই তুই তো বললি যার কিছু চাবি না আবার সেটা তো কাল্লা আর আর এবার কথা দিলাম এই জাহান্নামের এখান থেকে সরায়া এই মানে 10-20 হাত দূরে যদি একটু ফালাই দাও আর কিছু চাবো না মানে তাপ তাদের না লাগে আল্লাহ কই বুঝিস হ্যাঁ আর কিছু চাবো না এবার আল্লাহ কই ঠিক আছে দে এবার যখন ফালাই দিছে আমি এই হাদিসটা আমি যখন নিজে পড়ছি আমার কাছে মনে হয়েছে এই ব্যক্তিরা তাহলে কি রাউতে পারে এই যে সালাকি করতেছে এই সালাকি মানুষটা কি অন্য রাষ্ট্রের মানুষ করে পারবো আমার মনে হয় এটা বাংলাদেশের মানুষ আপনারা ওই যে আপনারা একটা গল্প শুনেন নাই যে চোর ধরা মেশিন দিছে সৌদি দিছে সব দেশে দিছে বাংলাদেশও দিছে এবার হিসাব করছে গণনা করছে চোর ধরছে তাহলে চোর কটা আছে বাংলাদেশের হিসাব করছে সব জায়গার হিসাব করছে সৌদি কটা ধরা পড়ছে বলে 32টা বলে ইন্ডিয়াতে কটা বলে 23টা বাংলাদেশে কটা একটাও না বাংলাদেশের চোর ধরা কি
জীবনে আমার পর থেকে কোনোদিন চুরি হলো না, কোজরি আটে বলে চুরি হয় আমার পর থেকে কোনোদিন চুরি হলো, কোজরি ব্রিজের উপর দাঁড়ায় করতেছে, যে চোর আবার হলে দাঁড়াতে বাসন শুনতেছে, হে আবার করতেছে কি তোমার পর থেকে আর কি চুরি হবো, তুমি রাহুই কয়টিয়া ৩৩ বার তুলছি তোমার ওটি আমার নেওয়ার দরকার নাই, তুলছি তো আবার ফালাতি ওটা নিয়ে আমি দেখলাম যে তুই আমার সে ডাউট আছে, হ্যাঁ টাউটের অভাব নাই কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার, এইবার ওই বান্দা কান্দার কয় আল্লাহ গো আর ৩০ হাত দাও, এই সরকুজির একটু গোপাল ভরে এতটুকু ফাঁকি দিলি তো কাম, এইবার আল্লাহ কয় ঠিক আছে যা এটাই তোর শেষ আর তো কিছু চাবি না, কয় না আর কিছু চাবো, আচ্ছা ঠিক আছে যা তাপ লাগে না আল্লাহ আকবার কন জাহান্নামে যাবো নাই, এইবার জান্নাতের দরজা দেখা যায়, ওই ব্যক্তি কান্দার কয় আল্লাহ ওরা কি আমি জানি ও জান্নাত কিন্তু একটু দেখলে শান্তি আমি ও জান্নাতে যাওয়ার যোগ্য না, কথা বুঝতেছেন না, আমি ওই চরণের দাসের যোগ্য নয় নইলে মোর দশা কি এমন হয় মাইকের অবস্থা মোর দশা কি এমন হয়, আরে রাত ১২টা বাজেছে আমি ওই চরণের দাসের যোগ্য নয় দয়ালিজ গুণে পারে রবিন্দু দাও যদি করুণার সিন্ধু তবু সিন্ধু নইলে দেখি নাই উপায় আমার নইলে দেখি নাই উপায় আমি ওই চরণের দাসের যোগ্য নয়, এই তো রাত দাঁড়ো সার্ভিস আর ওর সার্ভিস দেয় না আবার যদি যাই আবার যদি আটকায় ভয় করে এই জন্য নমস্কার করতেছি বন্ধুরা রে আমার আল্লাহ কই কি জানতে চাও ওই ব্যক্তিরা কান্দার কয় আল্লাহ আমি তো জান্নাতে যাইতে পারবো না এটা আমি ভালো কইরেই জানি আমি যে অপরাধী আমি যে পাপী আমি জান্নাতে যাইতে পারবো না এটা আমি ভালো কইরেই জানি আল্লাহ যদি এই চোখ দিয়ে একবার জান্নাতটা দেখতে পারতাম আমি নয়ন বইরা জান্নাতটা দেখ দেখিলাম মন দিয়া যা ভাবিলাম সগো দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা মায়ের কোন দাম আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম সগো দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চগো দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা মায়ের কোন দাম 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 আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম চিকার মেরে কন্যা এইবার ওই ব্যক্তি কান্দার কয় আল্লাহ গো একটু জান্নাতটা দেখায় দাও আল্লাহ কয় ঠিক আছে যা আর 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 যদি কিছু কইস না ঠিক আছে আর কিছুই চাও না জান্নাতটা আমি তো আর জাহান্নাম যাইতেছি না জান্নাতটা যদি দেখতে পাই তাও তো শান্তি পাবো এইবার আল্লাহ দরজা দিছে খুইলা আল্লাহ আকবার কর দেখতেছে
ভয় পাইছে ভাই জান্নাত দেখতেছে পূর্বে আমরা হইতে তাই হইছে জান্নাত দেখছি কি আল্লাহ ওটা কি খাইতেছে কথা বুঝেন নাই জান্নাতের ভিতর কি খাওনার আবার কোন হুজুর ওয়াজ করে বলেন আশরাফুল থানভীর লেখা কিতাব বাবে জান্নাত আশরাফুল থানভীর লেখা কিতাব কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় জান্নাতের ভিতর যেই নাজ দেওয়াত সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয় জান্নাতের যে ভিতরে যেই নাজ দেওয়াত তার ভিতর আছে আপেল আঙ্গুর আপেল মালটা বিভিন্ন ফল এই ফলগুলো এত সুন্দর পাকছে মিরাজের ঘটনার ভিতর আসছে আমার আল্লাহর রাসূল যখন মিরাজে যায় তখন জান্নাতটা ভ্রমণ করে জান্নাতের ভিতর যা দেখে আঙ্গুরগুলো পাকছে আপেলগুলো পাকছে এত পাকা পাকছে পাইকে মনে হইতেছে হনি পড়ে যাবে ওই যে আম জাম আপনারা যাই কিছু দেখেন না কেন ফলের সিজনে এই আমগুলো পারতে পারতে দুরিয়াটা আম থাকে না আবার ওই দুরিয়াটা আম পাকতে পাকতে মনে পুরবুরে এরকম মনে না ওই রকম ভাবে এমন পাকা পাকছে মনে হইতেছে এখনি পড়বে আমার নবী এবার প্রশ্ন করছে জিব্রাইল এত সুন্দর ফল এত সুন্দর আঙ্গুর এত সুন্দর আপেলগুলো পাইকে পাইকে এটা মনে হইতেছে মনে পড়ে যাবে এরকম আচ্ছা এই আঙ্গুরগুলো কি কে খাইতে পারে না জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই আঙ্গুর এরকম ভাবে আজকে যেমন পাকছে কালো তেমন পাকবে কিয়ামতের আগ পর্যন্ত এরকম ভাবে পাকবে আর পাকবে জোর জোরে কন্না সুবহানাল্লাহ জিব্রাইল কয় নবী গো এই আঙ্গুরগুলো পাকবে গো নবী এই আঙ্গুরগুলো একবার পড়বে না বলে কেউ কি খাইতে পারে না বলে না না আঙ্গুর কেউ খাইতে পারে না বলে কেন পারে না জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবীজি এই আঙ্গুর যতক্ষণ পর্যন্ত আপনি নবী আর আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত খাবে না ততক্ষণ পর্যন্ত অন্য অন্য নবীর উম্মতদের জন্য এই আঙ্গুর এই আপেল এই জান্নাতের নাজ নেমত আমার আল্লাহ হারাম কইরা দিছে জোরে জোরে করেন না সুবহানাল্লাহ আমার নবী যতক্ষণ পর্যন্ত খাবে না অন্য কোন নবী ততক্ষণ পর্যন্ত পাবে না আমরা যখন জান্নাতের নাজ নেমত খাবো না অন্য কোন নবীদের উম্মতদের জন্য এই নাজ নেমত আল্লাহ দিবে কি এবার খুশি না বেজার আইসি পরে পামু আগে কথা কন না গিয়া আইসি পরে পামু আমার রাসূল বলছে আনা খাতামুন নাবী কিনা লা নাবিয়া বাদি সহিহ হাদিস পৃথিবীর কোন আলেম উল্টাতে পারবে না আমার নবী বলছে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনা খাতামুন নাবী কিনা লা নাবিয়া বাদি আমি হলাম নবীগণের শেষ আমার পরে আর কোন নবী আসবে না জোরে কোন সুবহানাল্লাহ এইবার ওই বান্দা কয় আল্লাহ গো এত সুন্দর ফুল দেখা যায় এত সুন্দর ফল এত সুন্দর নাচ নেমত এত সুন্দর খাউন আমি তো ওগুলো পাবো না তবে ভিতরে যদি একটু দুই কাতা এতে দেখে পারতাম তাহলে কত যে শান্তি পাইতাম আল্লাহ গর্গান বা বাহার লোক আসতেইছে এবার চিন্তাই বসে না বারোটা বেজে আছে এখন লোক আসতে ভাই আর আর সম্ভব না আচ্ছা যাও আজকের মাহফিলের সময় তো দর্শক বৃন্দ আলহামদুলিল্লাহ আপনারা অনেক সময় দিয়েছেন অনেক অনেক সময় দিয়েছেন আমি একটু কথা বেশি মানে বলছি এর কারণ বুঝতেছেন তো ব্যাপারটা লোকজন ধরে রাখা কঠিন তারপরেও আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহর অশেষ রহমত আমি যেখানেই প্রোগ্রাম করি আল্লাহর রহমতে প্রতিটা প্রোগ্রামে আমি আমার মাহফিলে কোনোদিন লোক ওঠে এরকম মাহফিল আমি আপনি কি পাইছেন কি আর কত বাড়াইবে বহুত বাড়ছে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত এটা আমি পাই এখন আপনারা একটু সিরিয়াল ধরে একটু আদবের সাথে বসলে সবচেয়ে ভালো হবে আর কত দিব বাবাজি কত দিন হায় আপনার মন পাইলাম না এত আজ করলাম তাও মন পাইলাম না কোনো জায়গায় না যাই হোক আর তবারক রেডি করেন ভলান্টিয়ার যারা আছেন তারা খুব তাড়াতাড়ি খুব দ্রুত গতিতে তবারক রেডি করেন আর আপনারা যারা আসছেন ভাই আমি সর্বপ্রথমে আলোচনা করছিলাম
আমার আলোচনার ভিতর যদি কেউ কষ্ট পায় থাকেন তোমার দৃষ্টিতে দেখবেন আর আমি চাই যাদের মা বাবা জীবিত আছে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই একসাথে বলেন আছে না নাই আজকের মাহফিল থেকে আপনারা নিয়ত করেন যাদের মা বাবা জীবিত আছে এই মা বাবারে কষ্ট দেব না মা বাবারে কষ্ট দেব না তাদেরকে খাওন দেব পরনের কাপড় দেব ভালোবাসা দেব ভাই আমি আমার লাইফ আমি যতটুকু জানি মায়ের মতো ভালোবাসার মানুষ বাবার মতো এরকম বন্ধু আর পাওয়া যাবে না কথা কোন ঠিক কিনা আমার বাপটা বুড়া ছিল আপনারা চেনেন সবাই চেনেন আমি চরগদের উল্টা ডাব যে মাহফিলগুলো করতাম আমি আসতাম হয়তো রাত্রিতে আর আমার আব্বা সকালবেলা এসে ঘুরছে আমার যেখানেই মাহফিল ছিল আমার আব্বা আগে আসতো আইসে এই মাহফিলে আগে এসে ঘুরতো হ্যাঁ আবার যখন বাপটা ঘরে পড়ে গেছে দেখতাম আর কিছু না হলো টিপ টিপ করে ঘরের ভিতর সারা রাত বাতি জ্বলতো কথা কোন ঠিক কিনা সারা রাত বাতি জ্বলতো কিন্তু এই বাপটা যেদিন চলে গেল তারপর থেকে আমার বাড়িটা অন্ধকার আর সেই বাতি জ্বলে না এই বটগাছটা হারাইছি এখন বুঝি যে কি হারাইলাম কি সম্পদ হারাইলাম তখন মাহফিল করতাম ওই যে বললাম 2000-3000-2500 টাকা হয়তো বাপটা দেখতে পারে নাই আজকে আমি কোন পর্যায়ে গেছি আজকে আমার বাপটা যদি একটা মাহফিলের টাকা দিত একটা মাহফিলের টাকা যদি আমার বাবার হাতে তুলে দিতে পারতাম না জানি কত খুশি হইতো আমি একটা প্রাইভেট কার নিয়ে ঘুরি আমার বাপরা যদি আজকে আমার আমার মায়ের কিন্তু আমি প্রাইভেট কারের সামনে বসে আমি ড্রাইভিং করছি আমার গাড়িটি কেনার পর যখন আমি ড্রাইভিং প্রথম শিখি আমার প্রথমে আমার মায়ের দিয়ে আমি উদ্বোধন করি হ্যাঁ আমার মায়ের দিয়ে আমার মায়ের দিয়ে আমি উদ্বোধন করি আমার মায়ের নিয়ে কক্সবাজার গেছি আমি আমার মায়ের নিয়ে ঘুরাইছি এই আমার এই গাড়িতে আমার ওই যে ড্রাইভার ছিল আমার মায়ের নিয়ে এই সমুদ্র সৈকত বরিশাল সেখানে ঘুরছি কুয়াকাটা তো যাও মায়ের আনন্দ হয়তো এই আনন্দটা আমি বাপরে দিতে পারলাম না আমি বুঝি এই সম্পদটা হারাইছি আজ আজ এই যে আমি যে এই যে আমি একটা পোশাক পরছি এটাও কিন্তু আমাকে একজন গিফট করছে হয়তো ইউটিউবে এটা ছাড়ো না তো ভিডিও ছাড়ো না ইউটিউবে সারা যাবে না আমাকে আমেরিকান থেকে গিফট করছে আমার মায়ের একজন 15,000 টাকার কাপড় শাড়ি গিফট করছে 15,000 টাকা দাম গিফট যাও ভালোবাসা পাই শুধু বাংলাদেশ নয় অন্য অন্য রাষ্ট্র থেকেও পাই 16 তারিখ হ্যাঁ 16 তারিখের মাহফিল 16ই জানুয়ারি আপনাদের চরকজরি হালিমা খাতুন আলহাজ হালিমা খাতুন হাফিজিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসার মাহফিল 16ই জানুয়ারি আমি ডেটটা একটা ডেটই রাখছি আমি সেখানে আসছি আপনারা ওখানে থাকবেন ওখানে ইনশাল্লাহ সাউন্ড সিস্টেম ভালো থাকবে এবং মাইকও ভালো থাকবে আর বিশেষ করে এই মাহফিলটা আজকে যারা সহযোগিতায় করছেন বা আসছেন আলহামদুলিল্লাহ কবুল করুক কিন্তু এই যে হালিমা খাতুন হাবিজা সুন্নে মডেল মাদ্রাসা আপনারা কি চেনেন সবাই চেনেন আচ্ছা এই মাদ্রাসাটা পোলাবানকে আছে যতটুকু পরিদর্শন করছি আমি ওই মাদ্রাসায় গেছি আমি যতটুকু পরিদর্শন করছি আলহামদুলিল্লাহ ভালো লাগছে তবে এই শ্রমটা দেওয়া ভালো না খারাপ ভালো তে আপনারা যারা আসছেন ভাই 10-এর লাড়ি আকের বোঝা আমরা 10টা করে টাকা আমি বেশ কয়েকটা জায়গায় মাহফিল করে আমি যদি মানে আমাকে হাদিয়া মানে যে টাকা কন্টাক্ট করে নেয় সে টাকার মতো আমি আবার এই পুরস্কারই পাই তা আপনাদের কাছে আমি পুরস্কার একটু পরে খুলে পুরস্কার নয় আমি এই মাহফিলের জন্য মানে হালিমা খাতুন হাফিজা মাদ্রাসার জন্য এই মাদ্রাসার জন্য আপনারা 10 টাকা 5 টাকা মানে আমি বলবো না যে 1000 টাকা মানে 10 টাকা 5 টাকা যে যা পারেন একটু সবাই একটু দান করে দিয়ে যান এই একটু রুমাল নিয়ে যাও খুব দ্রুত দিতে যাও যে যা পারেন একটু কম বেশি দান করেন ভাই আমি দোয়া করে দেবো দাদা একটাই দেন একটু খুব তাড়াতাড়ি ভাই যে যা পারেন এখানে হিংসার কিছু নাই ভাই মাদ্রাসার তলবে এলেমদের জন্য এটা আমার পকেটের জন্য না হাজি সাহেবের জন্য না কারোর জন্য না একটু দিয়ে দেন ভাই খুব তাড়াতাড়ি হাতে নেন হাতে নেন হ্যাঁ খুব তাড়াতাড়ি 10 টাকা 5 টাকা যে যা পারেন ভাই কারো কাছে দাবি নাই যে এটাই দিতে হবে বাধ্যতামূলক 10 টাকা 5 টাকা যে যা পারেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন ভাই 10 লাঠি আগের বছর 20 জন অনেক টাকা কামাইছেন অনেক টাকা আমরা অনেক জায়গায় ব্যয় করি দিয়ে দেন ভাই খুব তাড়াতাড়ি কার্ড হয়েছে কার্ড আছে যে ওদের কাছে ক্যামেরাম্যানদের কাছে এই পরে খোলো তোমরা তো খালি আচ্ছা তবরক রেডি আলহামদুলিল্লাহ
সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম সকলে ফাতিহা শরীফ পড়ি যারা পড়তে পারে না তারা মনোযোগ সহকারে শুনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিক ইয়াওমিদ্দিন ইয়াক নাবুদু ওয়া ইয়াক নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিক ইয়াওমিদ্দিন ইয়াক নাবুদু ওয়া ইয়াক নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভাই আমরা সকলে কবরের কথাকে স্মরণ করে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহর দরবারে প্রাণ খুলে বলি আল্লাহুম্মা আমিন রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা আদা সব গুনা ও মাহবুব মাওলার রে রাখি আমরা তোমার ও মাহবুব মাওলার রে রাখি আমরা তোমার আজকের মাহফিল কবুল কইর রে আজকের মাহফিল কবুল কইর রে ও আল্লাহ নূর নবীর খাতির ও মাহবুব মাওলার রে রাখি আমরা তোমার জীবনের গুনাহ ক্ষমা কইর রে ও আল্লাহ নূর নবীর খাতির ও মাহবুব মাওলার রে রাখি আমরা তোমার আল্লাহ গো মালি তাকায়া দেখো রে আল্লাহ চর কইজুরের জমিনে আল্লাহ সব দাওয়াত আল্লাহর বাড়িতে আল্লাহ ও মাহবুব আল্লাহ কোরআনের পাখি আল্লাহ কোরআনের হাফেজ আল্লাহ গো সম্মানিত হাজী সাহেব আল্লাহ মুরব্বি বাবারা ঝুঁকিরে দলের একুশি কাছারা পর্দানি সীমা ও বোনেরা সহ তোমার শাহী দরবারে হাত বাড়াইছি আল্লাহ বুলবুলতি কথা গুজর বেয়া তুমি মাফ কইরা সব কেউ সোনার মদিনায় কামলি আল্লাহর রওজায় পৌঁছায়া দাও সকলেরই দরজা হো তোমারি দা রোজায়
মধ্যে আছি মাফ কইরা দাও মাহবুব মাওলা হে ইলাহি হায় হায় মাফ কইরা দাও মাহবুব মাওলা হে ইলাহি আল্লাহ তাকায়া দেখো আল্লাহ এই মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ ভুল গলতি কথা গুছলে বেয়াদবি মাফ কইরা সফট ঘোষণার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নর নারী বিদায় গিয়েছে খাস করে যার মা নাই গো যার বাবা নাই আল্লাহ তার মনের শান্তি নাই আল্লাহ তাকায়া দেখো মা হারা সন্তান বাবা হারা সন্তান হাত বাড়ায় আমিন আমিন করতেছে মাহবুব যার মা নাই গো তার মনে শান্তি নাই যার বাবা নাই তার মনে শান্তি নাই আল্লাহ জানি না কার মা ওরে কান্দে বেটা রে একটু দোয়া কর কবরে রাজাব আমি সইতেই পারি না আল্লাহ জানি না কার মা যেন কান্দে আর কয় বেটা রে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাবা তোদের কাছে এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা একটু দোয়া কর কবরের আজাব আমি সইতেই পারি না মায়ো কান্দে বাবা কান্দে আল্লাহ কবরে শুই আহারে দা রোদের বেটা বিটি দেখলা নাই আসিয়া আল্লাহ গো বাবা নাই মা নাই আল্লাহ ওই কবর গুলো তুমি জান্নাতের বাগান বানিয়া দাও আল্লাহ বাবার মতো ভালোবাসার মানুষ তার তালাশ কইরা পাওয়া যায় না আল্লাহ গো এমন বাবা আল্লাহ ছিল আমার বাপটাও তো ছিল এরকম অনেকের বাবাই ছিল শুক্রবারের দিন আমাদের শুক্রবারের দিন হাটের দিন কইজুরি আল্লাহ গো সন্তানদের খাবারের বেশি ভালো খাবার না থাকলে বাবার মনে শান্তি লাগতো না শুক্রবার হাটের দিন বাপটা পকেটে টাকা নাই মনের ভিতর শান্তি নাই বাপটা সাতটা কাঁধে পালাইয়া গো আরে ঘরের ভিতর থেকে বাজারের ব্যাগটা হাতে নিয়ে মুসরাইয়া মুসরাইয়া বের হইত কইজুরি হাটের দিকে রওনা দিত বাপের মনে শান্তি নাই পকেটে টাকা নাই বাজারের ব্যাগটা নিয়ে বের হইত বিকেল বেলা হারতে হারতে বাজারে যাইত গো সন্ধ্যার পরে বাবা ব্যাগটা বইরা বাজারে নিয়ে যাইত আল্লাহ গো বাবার পকেটে যদিও টাকা থাকত না বাবার ঋণ করে হইলেও কর্জ করে হইলেও ধার করে হইলে ব্যাগটা বুঝাই করে বাজার নিয়ে বাড়িতে আইত ছেলে সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য যেই বাবা এত কষ্ট করছে আল্লাহ ওই বাবারে তুমি আজাব দিও না আল্লাহ আমার মতো যারা বাবার সন্তান আদ বাড়াইয়া দিছে গো আল্লাহ প্রত্যেকের বাবার কবর গুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ সরকারি করে উল্টা ডাব গোপাল করিছ আল্লাহ এলাকার আশেপাশে যতগুলো কবর স্থানে যতগুলো মাইয়াত রয়েছে আল্লাহ প্রত্যেকটা কবর গুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ খাস করে আজকের মাহফিলটাকে কবুল করে নাও আল্লাহ বাড়িওয়ালা যেই উদ্দেশ্য আয়োজন করছে মরে আসা পূরণ করে দাও আল্লাহ এই বাড়ির মুরব্বীরা যারা বিদায় দিছে আল্লাহ কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ যতগুলো মানুষ আছে আমিন আমিন করতেছে একটা মানুষ খালি হাতে ফিরাইও না আল্লাহ প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ কাজ করে আল্লাহ আমার
পর্দার সীমা বলে রাত বাড়াইছে আল্লাহ আমার মা বোনদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও এ আমার মা বোনেরা রাগ করিস না যা বলছি তোদের ভালোর জন্য বলছি আল্লাহ আমার মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করিয়া দাও এলাকার ভিতরে খাস রহমত বরকত দিয়া দাও আল্লাহ অবমানন দূর করে দাও আসমানের বালা আসমানে উঠে নাও জমিনের বালা তুমি জমিনে দাফন করিয়া দাও আল্লাহ পরিশেষে তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ যে যে উদ্দেশ্য হাত বাড়িয়েছে প্রত্যেকের মনে আশাগুলো পূরণ করে দাও আল্লাহ খাস করে যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করিয়া দাও যারা অভাবী অভাব দূর করিয়া দাও যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলার থেকে খালাস করিয়া দাও আল্লাহ যে যে সমস্যার মধ্যে দিয়ে আছে সমস্যার সমাধান করিয়া দাও যারা অসুখতে বিমারিতে আল্লাহ শিফা দান করিয়া দাও আল্লাহ আমার মায়ের দীর্ঘ হায়াত দারাজ করিয়া দাও যাদের মা বাবা বাচ্চা আছে আল্লাহ মা বাবার দীর্ঘ হায়াত দিয়ে দাও আল্লাহ আমাদের সবাইকে নামাজ দিলা বানিয়ে দাও